আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি কথা দিয়েছিলাম যে ভুল ব্যায়াম করা যাবে না। আমরা এখন সবাই হোম কোয়ারেন্টাইন অবস্থায় আছি, যে যার অবস্থানে বাসায় আছি। আমি ইতিপূর্বে বাসায় কি কি এক্সারসাইজ করবেন আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা হয়তো করতেছেন। অনেক এক্সারসাইজ বিদেশিরও দিচ্ছে, ইউটিউবে পাওয়া যাচ্ছে, ফেসবুকে। তা আমি খেয়াল করলাম ইদানিং যে এক্সারসাইজ, কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে যেটা আসলে এই হোম কোয়ারেন্টাইন অবস্থায় করা উচিত হবে না। এতে আপনার কোমর ব্যথা বেড়ে যেতে পারে, হাঁটু ব্যথা বেড়ে যাবে, ঘাড় ব্যথা বেড়ে যাবে। আপনি হয়তো উল্টা, আমরা বডি ইমিউনিটি বাড়ানোর জন্য এক্সারসাইজ করছি, উল্টা আরো অসুস্থ হয়ে পড়তে পারেন, কারণ আপনারা হয়তো এক্সারসাইজ গুলো আগে করেন নাই। যেহেতু এখন বাসায় আমরা দীর্ঘদিন আছি, এই জন্য আমাদের এক্সারসাইজ গুলো করা দরকার। তো আপনারা কি রেডি আছেন কিনা, আমি আজকে বলছিলাম যে লাইভ এক্সারসাইজ হবে। যদি রেডি থাকেন একটু লেখেন যে রেডি, সবাই রেডি হন। এক্সারসাইজ করার এর আগে আমি নিয়ম বলেছি, খাবার খেয়ে এক্সারসাইজ সাথে সাথে করা যাবে না, অন্তত দেড় থেকে দুই ঘন্টা পর এক্সারসাইজ করতে হবে, সবচেয়ে ভালো খালি পেটে, যেমন সকালবেলা অথবা দুপুরে খাবার খাওয়ার পর বিকালে এক্সারসাইজ করবেন। এই যে এখন আমি এখনো খাবার খাই নাই, ইনশাআল্লাহ হয়তো এই এক্সারসাইজ করার পর দেন বাসায় গিয়ে গোসল করে দেন খাবার খাবো। গোসল করতে কিন্তু আপনারা ভুলবেন না প্রতিদিন, যারা বাহিরে যান আবার বাসায় যান গিয়ে। এই যে আমার টিম, আমার টেকনোলজিস্টরা, ওরা কিন্তু এখানে চিকিৎসা দিচ্ছে, থেরাপি দিচ্ছে, আমি রোগী দেখছি। আমি কিন্তু ডিপিএসসি হাসপাতালে একটা রুমে অবস্থান করছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন। ওরা আমার সাথে এক্সারসাইজ করবে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমরা একটা গ্রুপ এক্সারসাইজ করবো। আপনারা কি ভিডিওটি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা বা আওয়াজ শোনা যায় কিনা বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্টে লিখবেন, আর রেডি হয়েছেন কিনা তার আগে পানি খেয়ে নিতে হবে, পানি, ওয়াটার। আর পেট যাদের ভরা, মাত্র খাবার খাইছেন, তাদের এই মুহূর্তে এক্সারসাইজ করার দরকার নাই। তারা বাসায় আপাতত ওয়েট করেন, শুধু ভিডিওটা দেখেন। আপনারা দুই ঘন্টা পরে এক্সারসাইজ করবেন এখনটা। আর এই ভিডিওটি আমার টাইমলাইনে থেকে যাবে, আমার পেজে থেকে যাবে, যারা ভিডিওটি খেয়াল করবেন আবার পরবর্তীতে আবার দেখে দেখে এক্সারসাইজ করবেন। তো সবাই রেডি আছেন কিনা যদি একটু মন্তব্য লেখেন যে রেডি কিনা আপনারা, তাহলে আমি শুরু করব। রেডি, গুড। তাহলে আমার টিম রেডি নাকি? তোমরা পানি খেয়েছো তো? পানি খাওয়া হয়েছে? ওকে, পেট খালি আছে তো? তো দর্শক আপনারা শুরু করি। আমরা যে এক্সারসাইজ গুলা বিভিন্ন স্পোর্টসম্যান, যেমন আমাদের যারা ক্রীড়াবিদ আছেন, তারা এক্সারসাইজ বাসা ইয়া করার আগে যে ওয়ার্ম আপ করে, এই ওয়ার্ম আপ গুলি আপনাদের জন্য এখন শুধুমাত্র হোম কোয়ারেন্টাইনে করবেন। অত্যধিক হার্ড কোনো এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই, আপনারা একটু খেয়াল করেন। নাম্বার ওয়ান, ঘাড়ের ব্যায়াম। আমি দাঁড়িয়েছি কিভাবে খেয়াল করেন আপনারা, আমি দাঁড়িয়েছি পা দুইটা একটু ফাঁকা করে, হ্যাঁ পা একটু ফাঁকা করে দাঁড়াতে হবে। সবচেয়ে ভালো যদি আপনাদের ফ্লোর, আমার ফ্লোর কিন্তু ম্যাট দেওয়া, হ্যাঁ সফট, এবং আমরা এই যে ফিজিও ম্যাট দিয়ে নিয়েছি, সো হয়তো বাসাটা নাও থাকতে পারে। আপনারা জুতো, স্পোর্টস জুতো, যেটা কাপড়ের জুতো ব্যবহার করবেন এখন। আমার ম্যাট দেওয়া আছে, এতে কোনো অসুবিধা নেই, অথবা ম্যাট থাকলে আপনারা ইউজ করতে পারেন। তো শুরু হয়ে যাক, রেডি, ওয়ান টু থ্রি। নাম্বার ওয়ান, ঘাড়ের এক্সারসাইজ করবো। আমি যে দাঁড়ালাম দেখেন, এভাবে দাঁড়ানো যাবে না, এভাবে না, এভাবে না, স্ট্রেট স্ট্রেট দাঁড়ানোর পর ঘাড়ের ব্যায়াম, আমরা প্রথম থেকে ঘাড়ের ব্যায়াম শুরু করে দেব। নাম্বার ওয়ান, ঘাড়ের ফ্লেকশন, রাইট ফ্লেকশন আমার সাথে করো, হ্যাঁ রাইট ফ্লেকশন, আপনারা করেন লেফট ফ্লেকশন, আবার রাইট ফ্লেকশন, সোজা লেফট ফ্লেকশন, সোজা রাইট ফ্লেকশন, সোজা রেড ফ্লেকশন, সোজা করতে থাকেন। আশা করি আপনারা করতেছেন আমার সাথে, আজকে এক্সারসাইজ চলবে ইনশাআল্লাহ। দেন এক্সটেনশন, সামনে ফরওয়ার্ড ফ্লেকশন, এক্সটেনশন, ফ্লেকশন, এক্সটেনশন করতে থাকেন।
যাদের অসুবিধা মাথা ঘুরায় তারা কোমর হাত নিয়ে নেবেন আর একটু ফাঁক হয়ে দাঁড়া তো ভাই পা দুটো ফাঁকা করে খেয়াল করেছেন কিনা করেন দেন সাইড রোটেশন রাইট নামাজের সালাম ফিরাই আমরা যেটা ধরে রাখবেন কয়েক সেকেন্ড আবার নর্মাল আবার লেফট ধরে রাখবেন আবার রাইট আবার লেফট আজকে বেশি কামাইতে হবে আবার রাইট আছে রিমোট এখানে এবার একটু এসি টা কমাই দাও আমার কাছে দাও তুমি কিছু বন্ধ না বন্ধ না হ্যাঁ চলবে এক্সারসাইজ তাহলে সাইড ফ্লেকশন রোটেশন আবার লেফট রোটেশন রাইট রোটেশন একটু হোল্ড করবেন কয়েক সেকেন্ড আপনারা করছেন কিনা আমার সাথে একটু কমেন্টে জানাবেন করতেছো তোমরা আমার ফলো করো দেন এটা আরো সময় নিয়ে করতে হবে হ্যাঁ দেন গারেন নোডিং মুভমেন্ট টিল্টিং মুভমেন্ট হবে হ্যাঁ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক ওকে গ্লক দশক গরীর কাটার দিকে ঠিক আছে না আপনারা এটা খুব আস্তে আস্তে করবেন সাবধানে আস্তে আস্তে গরীর কাটার উল্টা দিকে এই ব্যায়ামটা করতে যাদের ভাটাইকো আছে সমস্যা হতে পারে না হলে অল্প অল্প করেন আস্তে আস্তে করেন ঘাড়ের ব্যায়াম কিন্তু আরো আছে আমি দেখাচ্ছি একটা একটা করে দেন শোল্ডার গার্ডেলের ব্যায়াম শোল্ডার গার্ডেল ওকে সবাই এই যেটা ছোটকালে করেছেন সামনে ফরওয়ার্ড রিট্রাকশন প্রোট্রাকশন রিট্রাকশন প্রোট্রাকশন রিট্রাকশন হোল্ড করবেন হ্যাঁ হোল্ড আবার প্রোডাকশন আবার রিট্রাকশন প্রোডাকশন রিট্রাকশন রিট্রাকশন প্রোট্রাকশন রিট্রাকশন প্রোট্রাকশন রিট্রাকশন প্রোডাকশন রিট্রাকশন দেন আপ ডাউন আপ ডাউন আপ দর্শক এই যে খেয়াল করেন হাতের তালু খেয়াল রাখতে হবে উল্টা পাল্টা করা যাবে না কিন্তু স্ট্রেট দাঁড়াতে হবে আপ ডাউন 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 কি এই জায়গাগুলো রিল্যাক্স হয়েছে না সবার একটু আওয়াজ দিবেন হ্যাঁ রিল্যাক্স হয়েছে কিনা একটু কনফিডেন্স আসছে কিনা আপনাদের মধ্যে এক্সারসাইজ করাতে ইনশাআল্লাহ অবশ্যই আসবে মাঝে মাঝে একটু একটু পানি খেতে পারবেন কোনো অসুবিধা নাই আমি পানি খেয়ে রেডি হয়ে আসছি কি রেডি আছে জি স্যার দেন এক্সারসাইজ হাতের শোল্ডারের আরো এক্সারসাইজ আছে শোল্ডার ইলিভেশন শোল্ডার ডিপ্রেশন ইলিভেশন ডিপ্রেশন ইলিভেশন ডিপ্রেশন এলিভেশন ডিপ্রেশন
এলিভেশন ডিপ্রেশন করতে থাকেন এলিভেশন ডিপ্রেশন এলিভেশন ডিপ্রেশন এলিভেশন ডিপ্রেশন যাদের ঘাড়ের ব্যথা আছে তারা বেশি বেশি করেন করতে থাকেন ঠিক আছে দেন শোল্ডার এই যে শোল্ডার দেখেন দুই কাঁধ একসাথ করার চেষ্টা করতে হবে প্রোট্রাকশন যদি না পারেন হাত দুইটা নিয়ে আসবেন প্রোট্রাকশন আবার রিট্রাকশন পিছনে নিবেন আবার প্রোট্রাকশন আবার রিট্রাকশন আবার প্রোট্রাকশন একটু হোল্ড করবেন কয়েক সেকেন্ড দুই তিন চার পাঁচ সেকেন্ড নো প্রবলেম রিট্রাকশন বুক একেবারে টান টান করে ফেলতে হবে প্রোট্রাকশন রিট্রাকশন প্রোট্রাকশন রিট্রাকশন প্রোট্রাকশন রিট্রাকশন এখন শোল্ডারের নেক্সট এক্সারসাইজ ক্লকওয়াইজ শোল্ডার গার্ডেল মোবিলাইজিং হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরান এই যে ঘুরান আপনার দিকে ঘুরাচ্ছি ঘুরান সবাই ঘুরান এমন কোন এক্সারসাইজ বাসায় করা যাবে না যেটা ইঞ্জুরি হয় আমি যে এক্সারসাইজ গুলো দেখাচ্ছি কোনো ইঞ্জুরি হবে না সেফ নিরাপদ এবং ওয়ার্ম আপ হবে বডির ইনশাআল্লাহ ইমিউনিটি বাড়বে কনফিডেন্স পাবেন এই যে বাসায় থেকে থেকে হতাশা আছেন সবাই হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ করতে থাকেন উল্টা এন্টি ক্লক কি করতেছো বাসার সবাই দুই তিনজন মিলে মিলে একসাথে করবেন এই যে গ্রুপ গ্রুপে যদি করেন তাহলে আরো কাজ হবে কিন্তু একটু ডিস্টেন্স রেখে করবেন হ্যাঁ মাস্ক অবশ্য মাস্ক বাসায় আমি মনে করি বাসায় মাস্ক পরাটা এই মুহূর্তে ভালো হ্যাঁ হাসপাতালে তো পড়তে হবে হ্যাঁ করতে থাকেন আপনারা কি এনার্জি লাগতেছে এনার্জি ক্ষয় হচ্ছে পানি খাইতে হবে মাঝে মাঝে দেন হাতের হাতের আমরা যেটা বলি সার্কামডাকশন হ্যাঁ ডিফারেন্ট শুরু করেন সামনের দিকে আগে নিব হ্যাঁ আমি একটু আগাবো হ্যাঁ করতেছেন সবাই আবার উল্টা উল্টা করতে হবে আরেকটা কথা মাথা সোজা থাকতে হবে খেয়াল রাখেন আমার দিকে ফলো করেন করতে থাকেন দেন এই হাত ধরেন এই যে দেখছেন এই কাঁধের পিছনে নিয়ে যান মাথা সোজা থাকবে এরকম হলে হবে না সোজা করেছেন দেন দুই কোণে একসাথ পাকা একসাথ পাকা একসাথ পাকা করেন একসাথ করেন পাকা করেন একসাথ পাকা একসাথ পাকা একসাথ পাকা একসাথ পাকা হ্যাঁ করতে থাকেন এবার পিছনে খেয়াল করেন আমরা ঘুরতেছি ঘুরা
এই যে পিছন হাত দিয়া এই পাতা সোজা এই উঠানো উঠাও এই যেটা নামাও উঠাও 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 নামাও গ্রো তাহলে ঘাড় হাতের অনেক এক্সারসাইজ কিন্তু হয়ে গেল এখন আমরা বডির ট্রাঙ্কের এক্সারসাইজ করব সবাই ধরেন এই যে ধরছেন ছোটবেলা এক্সারসাইজ করেছেন অনেক স্কুলে ভুলে গেছেন হ্যাঁ করা হয় না আজকে করতে থাকেন এই দাঁড়ান দেন এই লেফট সাইড বেন্ডিং ধরে রাখবেন সোজা হন রাইট সাইড বেন্ড লেফট সাইড বেন্ডিং সোজা হন রাইট সাইড বেন্ডিং সোজা হন লেফট সোজা রাইট সোজা লেফট সোজা রাইট সোজা লেফট সোজা কি ইজি না এক্সারসাইজ গুলি বাসায় খুবই ইজি কঠিন এক্সারসাইজ করার দরকার নাই ইজি এক্সারসাইজ করতে হবে হ্যাঁ দেন ট্রাঙ্ক মুভমেন্ট করবেন এই যে ধরেন হাত খেয়াল করেছেন হ্যাঁ দেন এই ম্যাক্সিমাম যতটুকু যাওয়া যায় পা কিন্তু নড়বে না পা জায়গায় থাকবে আবার এগেইন হোল্ড দেন এই দেন এ লেফট আবার হোল্ড দেন রাইট দেন হোল্ড লেফট দেন হোল্ড রাইট হোল্ড লেফট হোল্ড রাইট হোল্ড লেফট হোল্ড দেন আবার কোমরে ধরেন একটু রিল্যাক্স হইতে পারেন আপনারা এই যে আমি দেখেন একটু রিল্যাক্স হন কোনো অসুবিধা নাই একটু রিল্যাক্স হন হ্যাঁ ওই আবার ধরেন কোমরে মাঝে মাঝে পানি খাওয়া যাবে পানি ঠিক আছে আমরা কিন্তু সাইড বেন্ডিং দেখাইছি আপনাদের হ্যাঁ মনে আছে আপনাদের তারপরে এটা করেছি এখন ফ্রন্ট বেন্ডিং সামনে যাব ফ্লেকশন বডি উঠেন একটা কথা বলি একটা ধাপে গেলে উঠে আবার একটা নিউট্রাল পজিশনে আসতে হবে মানে এরকম আমি দেখে ভুল এটা করা যাবে না নো এটা কোনো এক্সারসাইজের মধ্যে পড়ে না এক্সারসাইজের নিয়ম আছে হ্যাঁ খুব স্লো করবেন দাঁড়ান ব্যাক আবার দাঁড়ান আবার 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 ব্যাক ফ্রন্ট আবার সোজা দাঁড়ান চলে চলতে থাকুক করতেছেন আবার ঠিক আছে এখন আসেন এখন যে এক্সারসাইজ দেখাবো সেটা হচ্ছে লোয়ার এক্সট্রিমিটির আমাদের এই ট্রাঙ্ক অ্যাবডোমেনের ট্রাঙ্ক থেকে উপরের অংশ আর আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটি হ্যাঁ
এটা চেস্ট এন্ড ট্রাক এটা সে ট্রাক ধর আমরা উপরের অংশ মোস্ট অফ দা ওয়ার্ম আপ এক্সারসাইজ করে ফেলেছি আরো এক্সারসাইজ আছে দরকার নাই এখন আমরা লোয়ার এক্সট্রিমিটি এক্সারসাইজ করাবো যেটা আমাদের ইমিউনিটি বাড়াবে কনফিডেন্স বাড়াবে বডির মাসেলগুলা ইলাস্টিসিটি বাড়াবে স্ট্রেংথ বাড়াবে স্প্যাস্টিসিটি কমাবে রিল্যাক্স হবে মানসিক শান্তি আসবে ইনশাআল্লাহ ধরেন এই হাত ধরেন রেডি হ্যাঁ এই হাত ধরেছেন এই যে দেখছেন এই বসেন হ্যাঁ একটু ইজি ড্রেস হলে ভালো পুরো বসার দরকার নাই আবার বসেন করতেছেন কিনা যারা এইমাত্র জয়েন করছেন তারাও এখান থেকে করতে পারবেন নো প্রবলেম কোনো ইনজুরি হবে না আমি ওয়ার্ম আপ এক্সারসাইজ দেখাচ্ছি এভরি এভরি এক্সারসাইজ আর ওয়ার্ম আপ হ্যাঁ ওয়ার্ম আপ করেন Okay, the next exercise. খেয়াল করবেন আপনারা এভাবে একটু পেন্ডুলার এক্সারসাইজ করলে ভালো হয় লোয়ার লিম্বের পেন্ডুলার এক্সারসাইজ এক পায়ের উপরে দাঁড়াতে হবে দর্শক এক পায়ে আমি বাম পায়ের উপরে দাঁড়ালাম আপনারা দাঁড়ান ডান পা উঠে দেন উঠে দেয় যে এই যে এটা বলে পেন্ডুলার এক্সারসাইজ খেয়াল করেছেন ব্যালেন্সের দরকার আছে হ্যাঁ আস্তে আস্তে করেন অসুবিধা নেই আবার অল্টারনেটিভ এটার উপরে দাঁড়ান ডানটার উপরে এটা করেন দেন খেয়াল করেন আপনারা পা কিন্তু সোজা থাকবে এ পা এই যাবে ওকে খেয়াল করেছেন হাতে মুষ্টিবদ্ধ হলে ভালো এক্সারসাইজ আবার এটা করা যেতে পারে অথবা অল্টারনেটিভ আবার এটা একটা একটা আলাদা আলাদা করা যেতে পারে একবার এটা একবার এটা করতেছেন কিনা আপনারা কি মনে হয় শরীরটা একটু চাঙ্গা লাগতেছে না হ্যাঁ মাঝে মাঝে পানি খেতে পারবেন অসুবিধা নাই এটা করতে পারেন অথবা একবার এটা নিলেন এ করলেন আবার নিয়ে আসলেন আবার এ নিলেন আবার এ করলেন আবার নিয়ে আসলেন আবার এনে না আবার এ করলেন আবার নিয়ে আসলেন হ্যাঁ
এটা তাহলে মোটামুটি কিছু এক্সারসাইজ হলো দেন শুয়ে কিছু এক্সারসাইজ করতে হবে এখন তো আপনারা রেডি আছেন কি না ক্যামেরা আমরা একটু অ্যাডজাস্ট করব অসুবিধা নাই ওকে হ্যাঁ আমরা এখন আপনাদের শুয়ে শুয়ে কিছু এক্সারসাইজ দেখাবো হ্যাঁ এটা এইভাবে দিলে ভালো হয় ওকে ক্যামেরা নেতা ওকে এবার সবাই বিছনা শুয়ে পড়েন শুয়ে পড়ো একজন আগে পড়ে তোমাকে দেখে না সব শুয়ে শুয়ে এক্সারসাইজ করবেন রেডি সবাই রেডি কিনা শুয়েছেন দেখা যায় কিনা আমি সময় দিব আস্তে আস্তে করব ওকে এ পা উঠানো গোনেন এক দুই তিন চার পাঁচ নামান আবার এ পা উঠানো এক দুই তিন চার পাঁচ আবার এটা 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 উঠানো কি অবস্থা দর্শক উপকার হচ্ছে না কিন্তু কষ্ট কম হ্যাঁ কিন্তু এনার্জি লাগে কষ্ট কম ফ্যাট বার্ন হবে এই যে বাসায় শুয়ে শুয়ে মানসিক এবং শারীরিক সমস্যা আছেন কমে যাবে ইনশাল্লাহ এই পায়ের পাতা কিন্তু সোজা থাকবে এরকম না এই যে ঠিক আছে না তোমাদের দেন আমরা শুয়ে শুয়ে কি করব সাইকেল চালাবো হ্যাঁ সাইকেল চালাবো শুয়ে শুয়ে হ্যাঁ সাইকেল কিন্তু শুয়ে শুয়ে চালানো যায় করেন দেখেন অনেক আরাম লাগতেছে হ্যাঁ মনে হলো যে করোনা পালাবে মনে হইতেছে হ্যাঁ ঠিক না ইনশাআল্লাহ করোনা পালাবে আবার উল্টা উল্টা সাইকেল চালাইছেন আপনারা আমি চালাই মাঝে 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 রেস্ট নেন রেস্ট প্রতিটা ব্যায়ামের ফাঁকে ফাঁকে রেস্ট নিতে হবে যে দেখেন রেস্ট কেমনে নিচ্ছি রিল্যাক্স ক্যামেরা কি ঠিক আছে বোঝা যায় সব আপনাদের কোনো অসুবিধা হলে বুঝতে বলবেন ঠিক আছে দেন আবার সাইকেল চালাবো আমরা রেডি সবাই হ্যাঁ রেডি আবার উল্টা পা ভাঁজ করেন একটা দুইটা একটু ফাঁকা থাকবে হ্যাঁ ফাঁকা হাত দুইটা দুই পাশে মাথার নিচে বালিশ থাকবে না আমি যেভাবে শুইছি এটা আপনার বিছনায় করতে পারেন বা ফ্লোরেও ফ্লোরে কিন্তু কিছু দিয়ে নিতে হবে হ্যাঁ নরম কিছু একটা তোষক ব্যবহার করতে পারেন আপনারা এখন বাসায় যারা আছেন বা খেতা গ্রামে যে খেতা থাকে না যারা গ্রামে আছেন ওই ওই খাতাটা ইউজ করেন রেডি কোমর আস্তে আস্তে উঠে যাবে ধরে রাখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আস্তে নামান এটা 10 সেকেন্ড ধরে রাখা যাবে অসুবিধা নেই এগেইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগেইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ
अगेन वन टू थ्री फोर फाइव अगेन वन टू थ्री फोर फाइव একটু রিল্যাক্স হন রিল্যাক্স হ্যাজে রিল্যাক্স এইজে রিল্যাক্স দেখেন রিল্যাক্স হন রিল্যাক্স মাঝে মাঝে পানি খাবেন হ্যাঁ পানি খাবেন পানি এগেইন নেক্সট এক্সারসাইজ আবার হাঁটু পাস করেন পাস করে আবার কোমর উঠানো এই অবস্থায় ধরে রেখা এই পা দুইটা ভিডিও ক্লিয়ার কিনা বলবেন এই দুইটা একসাথে লাগান ফাঁকা করেন লাগান ফাঁকা করেন লাগান ফাঁকা করেন দশ পর্যন্ত কাউন্ট করেন করেন হ্যাঁ হ্যাঁ এই যে এক্সারসাইজটা দেখাচ্ছি এটা মহিলাদের অনেক উপকার আসবে যাদের প্রস্রাব ধরে রাখতে অসুবিধা সিজার হয়েছে তলপেটে অপারেশন আছে বা ফিমেলের অ্যাবডোমিন বালজ হয়ে গিয়েছে প্রস্রাব পায়খানা সমস্যা এই এক্সারসাইজটা বলে ফেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ ফেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ প্রত্যেকটা এক্সারসাইজের নাম আছে আমি যা দেখাচ্ছি করতে থাকেন করবেন হ্যাঁ এই আবার রাখেন রিল্যাক্স আবার আগে হ্যাঁ কি আমার টিম জি স্যার কি অবস্থা করা যাবে তো জি স্যার হ্যাঁ টায়ার্ড নাকি না স্যার টায়ার্ড হলে বলবা আগেইন রিল্যাক্স আবার আবার করেন রিল্যাক্স এক একটা এক্সারসাইজ পাঁচ থেকে দশ পনেরো বার করা যাবে প্রতিটা এক্সারসাইজ আমি কিছু কিছু দেখাচ্ছি আপনাদের কারণ আর একটা কথা বলি আমারও কিন্তু নিয়মিত এক্সারসাইজ হয়ে উঠে না আমি হাঁটতাম হাঁটা বন্ধ হয়ে গেছে কম হাঁটা হয় বসে থাকা হয় সো আমার এক্সারসাইজগুলো কিছুটা হলেও আমারও একটু কষ্ট হয় প্রতিনিয়ত হয় না সাঁতার কাটা হতো সেটা বন্ধ এখন সো আপনার মতো আমিও আপনাদের মতোই নতুন এক্সারসাইজ করার ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজগুলো আমরা করিয়ে থাকি রোগীদেরকে হ্যাঁ অ্যাগেইন হোম কোয়ারেন্টাইন এক্সারসাইজ হ্যাঁ এখন যেটা করতে হবে আপনাদের আমরা হাঁটু টেনে বুকে লাগাবো হ্যাঁ এই লেফট টেনে লাগাবো হোল্ড করবো 5 সেকেন্ড আবার সোজা করে দিব আবার এটা টানব আবার সোজা করে দিব আবার এটা টানব আবার সোজা করব আবার এটা টানব সোজা আবার এটা টানব হাঁটু ব্যথা আছে হ্যাঁ আগে আগে হ্যাঁ করতেছেন আপনারা না বোরিং হয়ে গেছেন কষ্ট লাগতেছে হ্যাঁ কিন্তু খুব উপকার হবে বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ কত সময় গেল
35 চলবে হ্যাঁ হ্যাঁ একটু রিল্যাক্স হন হ্যাঁ আবার পানি খেতে পারবেন সমস্যা নাই এখন দুইটা একসাথে করবো আমরা দুইটা হ্যাঁ এই যে দর্শক এই যে দেখেন টেনে নিয়ে আসবেন নিজে নিজে বুকের সাথে টানবেন আবার সোজা করে দিবেন আবার টানবেন আবার সোজা পুরো ছেড়ে দিবেন একেবারে ডোরে আবার টানেন আবার সোজা করে দেন আবার টানবেন সোজা করতে থাকেন আপনারা দেন নেক্সট এক্সারসাইজ হাত সামনে যাবে বডি উঠবে হ্যাঁ ট্রাই করবেন আপনার পায়ের পাতা ধরতে কিন্তু ধরার দরকার নাই ওকে একদম ফাটার মধ্যে ঢুকছে কেন একদম এদিকে হ্যাঁ 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 তুমি একটা এদিকে সর তাই গুড এই যে করে আবার উঠবেন আবার আবার উঠবেন আবার দেখতেছেন আওয়াজ দিবেন কিন্তু করতে থাকেন আর গল্প হবে ইনশাল্লাহ এক্সারসাইজ চলবে এই হোম কোয়ারেন্টাইনে আমরা সারাদিন কেবল মৃত্যুর খবর শুনি আমাদের বডি ইমিউনিটি বাড়াইতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে মৃত্যুবরণ সবাইকে করতে হবে কিন্তু আমরা করোনার ভয় পাবো না ইনশাল্লাহ শুরু হোক এই যে ভুঁড়ি যেসব যাদের ভুঁড়ি বড় হয়ে গেছে যেসব মহিলাদের পেটের ভুঁড়ি বাল্জ হয়ে গেছে অনেকের মা বোনরা আছেন আপনাদের ব্যায়ামটা খুবই এসেনশিয়াল তবে যাদের পিএলআইডি আছে কোমর ব্যথা রুগী আছে ডিস্ক প্রলাপস আছে তারা ব্যায়ামটা করবেন না হ্যাঁ এটা যাদের কোমর ব্যথা নাই তাদের জন্য হ্যাঁ ভুঁড়ি আছে তাদের আবারও একটু হোল্ড করবেন করো হাত দুইটা ধরে নিলে সুবিধা হ্যাঁ কি করতেছেন মাঝে মাঝে একটু রিল্যাক্স হবে না হ্যাঁ মনে করবেন আপনি সমুদ্রের পাড়ে শুয়ে আছেন আর এই ব্যায়াম করতেছেন ঠিক আছে দেখবেন মানসিক স্বাস্থ্য কনফিডেন্স বাড়বে হতাশা কমবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ব্যথা কমাবে এই যে বাসায় বসে বসে জিম ধরে গেছেন মোবাইল ফোন চালাচ্ছেন সারাদিন কেবল সারাদিন দুঃসংবাদ এটা চলে যাবে ইনশাল্লাহ আমরা এই যে শুয়ে আছি এটার বলে সুপাইন দেন আমরা প্রোন হব প্রোন ডাক্তারি ভাষা বলে প্রোন আমাদের বিভিন্ন গ্রাম্য ভাষা বলে উপথ হয়ে শোয়া উর হয়ে শুব হ্যাঁ উপথ হইয়া এখন চিত হয়ে শুয়েছি সুপাইন দেন উপথ উপথ বলে না উপর হয়ে শোয়া বা উর হয়ে শু হ্যাঁ বা প্রোন লাইন ওকে গো টান টান পজিশন দেখছেন কিভাবে শুইছি খেয়াল করেছেন সবাই কি দেখতে পারতেছেন এই যে আমার হাতের তালু এই পা দেখেন পা এই যে শুলাম এই হাতের তালু এই থাকবে এই হাতের তালুর উপর ভর রেখে দেন উঠবো এই ধরে রাখেন কনে কিন্তু সোজা আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার বলবেন কয়েক সেকেন্ড ধরে রাখেন 5 থেকে 10 সেকেন্ড আবার ছেড়ে দেন আবার উঠান আবার ছেড়ে দেন
যারা কোমর ব্যথা ভুগছেন পিএলআইডি ডিক্স প্রলাপস সায়াটিকা তারা এই ব্যায়ামগুলো ফলো করবেন বেশি, আর যারা বাসায় আছেন হোম কোয়ারেন্টাইনে তারা তো করবেন। আবারও দেখাচ্ছি খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ, ধরে রাখবেন 1 2 3 4 5 6 7 8 9 10 অথবা 5 সেকেন্ড ধরে রাখতে পারেন, আবার ছেড়ে দিবেন। এবার হাত সামনে থেকে পিছনে চলে যাবে, এবার এই অংশ উঠবে সামনের অংশ, ধরে রাখেন 1 2 3 4 5 10 পর্যন্ত ধরে রাখা যাবে, 10 5 ও ধরা যায়, আবার ছেড়ে দেন। অ্যাগেইন 1 2 3 4 5 Again, 1 2 3 4 5 Again, 1 2 3 4 5 Again, 1 2 3 4 5 এখন পিছনের অংশ করব, হাত দুটো সামনে নিয়ে আসি। আমাদের প্রত্যেকটা ব্যায়াম করার সময় পজিশন ইম্পর্টেন্ট, আপনি এমন ভাবে দাঁড়ালেন বা শুইলেন যেটা আপনার কষ্ট হয় করার দরকার নাই, পজিশন আগে ঠিক করে নেবেন। হ্যাঁ, আবার হাত দিলাম সামনে, এখন একটা একটা পা পিছনে আমরা ব্যাক অ্যাসেলার করব, ব্যাক, হ্যাঁ, ডান পা উঠাবো, উঠালাম, হোল্ড করেন 1 2 3 4 5 ছেড়ে দেই, ছেড়ে দিতে হবে আস্তে, ধাপ্পস করে পালানো যাবে না। অ্যাগেইন বাম পা 1 2 3 4 5 আবার ডান পা 1 2 3 4 5 আবার বাম পা 1 2 3 4 5 আবার ডান পা 1 2 3 4 5 আবার বাম পা 1 2 3 4 5 আপনারা যদি নিয়মিত এই হোম কোয়ারেন্টাইনে এক্সারসাইজ গুলো করতে থাকেন এবং যদি বলেন আমি নিয়মিত আসবো ব্যায়াম করতে, একটা টাইম দিয়ে দিব আপনারা, যদি চান কমেন্টে লেখেন, চান কি না কমেন্টে লিখে রাখবেন। হ্যাঁ, অ্যাগেইন এখন আমরা দুই পা পিছনে উঠাবো একসাথে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে হাত দুইটা পিছনে নিতে হবে, অ্যাগেইন, হ্যাঁ, এই যে শুয়ে পড়বেন দুই পা, খেয়াল করেন দর্শক 1 2 3 4 5 Again, 1 2 3 4 5 আমরা এটা এভাবে করতে পারি অথবা সামনে পিছে উঠাইতে পারি, নৌকা তৈরি করতে পারি, বোট, নৌকা, খেয়াল করেন 1
2 3 4 5 ছেড়ে দেই। আবার এগেইন 1 2 3 4 5 থাকো, এভাবে থাকো। যারা কোমর ব্যথা ভুগছেন, পিঠের ব্যথায় পিএল আইডি, তাদের ব্যায়ামগুলো খুব এসেনশিয়াল। ব্যাক ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। রেডি 1 2 3 4 5 Again, 1 2 3 4 5 Again, 1 2 3 4 5 The next exercise is আমরা প্রতিটা এক্সারসাইজ একটু রেস্ট নিতে পারি, হ্যাঁ, রিল্যাক্স হবেন আপনারা। রেডি সবাই, কি কষ্ট লাগতেছে? কষ্ট লাগলে উপকার হবে ভাই, যারা করতেছেন উপকার হবে, হ্যাঁ, ইঞ্জুরি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ইনশাল্লাহ উপকার হবে। নেক্সট আমরা বিড়ালের পজিশনে যাব, বিড়াল বাঘ বাঘ বাঘের পজিশনে যাব নাকি, হ্যাঁ, বাঘ। যারা বাসায় আছেন এই ম্যাট কিছু একটা ব্যবহার করতে হবে, না হলে হাঁটুতে ইঞ্জুরি হতে পারে। নরম কিছু একটা ফ্লোর ম্যাট বা তোষক বা ফোম, এই যে খেয়াল করেন বাঘের মতো হইতে হবে, বাঘ। রেডি, পজিশন দেখছেন, পজিশন ঠিক আছে সবার? রেডি, বাঘ, দেন ডান হাত বাম পা করবো, বরাবর লাগে কিনা, হ্যাঁ, তুমি আগে বলবা পাশে। রেডি, আগে পজিশন আসো, শুরু করতেছি। ডান হাত আগে যাবে, দেন বাম পা, এই যে ধরে রাখেন, সামনে তাকাইতে হবে। হোল্ড 1 2 5 পর্যন্ত, আবার জায়গায় নিয়ে আসেন, রিল্যাক্স, দেন এই দুইটা। আবার জায়গা নিয়ে আসেন, কি করা যাচ্ছে না, কঠিন কিছু? আচ্ছা, হাঁটুতে এই এই সব কিছু ইউজ করতে হবে দর্শক, কোন ফোম জাজিং দিয়ে, হ্যাঁ, তার উপরে করতে হবে। নিয়ে নেন, আমি সময় দিতেছি, তোমাদের বেশি কষ্ট হলে বাদ দাও। লাগে হাঁটুতে? হ্যাঁ, হালকা লাগে। আচ্ছা, এগেইন ডান হাত বাম পা, হ্যাঁ, আবার জায়গা নিয়ে এসো, আবার বাম হাত ডান পা, আবার জায়গা নিয়ে এসো। নেক্সট আমরা পায়ের উপরে বসবো, হ্যাঁ, একটু রিল্যাক্স হয়।
সবাই একটু রিল্যাক্স হন। হ্যাঁ হ্যাঁ, আবার যাই সামনে, আবার পিছনে আসো, বসি। আবার সামনে যাই, আবার একটু পিছনে আসো, বসি। আবার সামনে যাই, আবার পিছনে এসে বসি। আবার সামনে যাই। এখন এই অবস্থা আমরা কিছু স্ট্রেসিং করব। হ্যাঁ, স্ট্রেসিং স্ট্রেসিং। আবার পিছনে চলে আসবো, আবার যাব, এই লাগিয়ে দেব, আবার পিছনে চলে আসবো। হাঁটুতে যেন আঘাত লাগার সম্ভাবনা আছে, নরম কিছু ব্যবহার করতে হবে। বারবার বলছি আপনাদেরকে, নরম কিছুতে করতে হবে। হ্যাঁ, আবার যাব, আবার দিব, আবার নিয়ে আসবো। এখন আমরা কি দিব? বুক ডন। হ্যাঁ, মনে আছে, বুঝলে গেছ? নেক্সট এক্সারসাইজ, রেডি? এ খেয়াল করেন দর্শক, রেডি সবাই? পায়ের পাতার উপরে, হাতের পাতার উপরে, দেন নামাই, আবার উঠাই, আবার এগেন উঠা, আবার 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 নেক্সট বসবো পিছনে। হ্যাঁ, কি উপকার হচ্ছে কিনা, কাজে লাগছে, আরো কিছু এক্সারসাইজ আছে, নেক্সট ভিডিওতে আসবে যদি আপনারা বলেন। যদি আপনারা বলেন জি লাইভে দেখাবো এক্সারসাইজ, আমি আপনাদের সাথে করব, তাহলে কমেন্টে লিখবেন নিয়মিত কোন টাইমে আপনাদের জন্য সুবিধা সেটা আপনারা জানাবেন, ওই টাইমে এসে এক্সারসাইজ করব। আমি হাঁপিয়ে গেছি কিছুটা, আপনারা হয়তো, হ্যাঁ একটু এনার্জি লাগে তো, ঠিক না? কিন্তু শরীরের জন্য ভালো, বডি অবশ্যই ইমিউন বুস্টিং করবে। এখন বাসায় উল্টা পাল্টা ফোর্সফুল কোনো ওজন নিয়ে কোনো এক্সারসাইজ করা যাবে না, ইঞ্জুরি হতে পারে। আর আরও কিছু এক্সারসাইজ আছে যেমন স্ট্রেসিং, সেগুলো আমি নেক্সট লাইভে দেখাবো। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্টে লিখে রাখবেন যদি আপনারা চান। আর যারা বাহিরের দিকে বাসায় যাবেন, দয়া করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে মাস্কটা খুলে বাহিরে নিরাপদ ডাস্টবিনে রেখে দেন বাসায় ঢুকবেন। জুতা বাইরে রেখে বাসায় ঢুকবেন, পরিধেয় কাপড় চোপড় বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে গোসল করে এই কাপড় চোপড় ডিটারজেন্ট পাউডার বা সাবানে 30 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে দেন শুকাতে দিয়ে দিবেন। বাইরের বের হলে অবশ্যই বাসনটা করতে হবে, লাস্ট ভিডিওতে বলেছি। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ করোনা থেকে বাংলাদেশ জাতিকে মুক্ত করতে, সবার চেষ্টায় আমরা সাফল্য আনব ইনশাআল্লাহ। করোনাকে ভয় পাবো না, আমরা আল্লাহকে ভয় পাবো। আমরা এক্সারসাইজ করব, ঠিকমতো খাবার খাব, একজন আরেকজনের বিপদে হেল্প করব, গুজব ছড়াবো না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা কী কী এক্সারসাইজ চান বা এই যে হোম কোয়ারেন্টাইনে এক্সারসাইজগুলো আরও করবেন কিনা, প্রতিদিন তাহলে প্রতিদিন আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।